হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সামনে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সকল স্টুডেন্টের জন্য এখান থেকে পড়লে তোমরা ম্যাপ আসামের ম্যাপ আসবে ফোর মার্সে এখান থেকে পড়লে অনায়াসে ফোর মার্স পেয়ে যাবে আসামের ম্যাপের সকল কিছু আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তোমরা আসামের ম্যাপের সম্বন্ধে সকল কিছু জানতে পারবে আর তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো এমসিকিউ এবং বড় প্রশ্নের আনসার সবগুলো আমি দিয়ে দিয়েছি এখান থেকে পরীক্ষাতে থাকবে এগুলা সবগুলো দেখে নেবে কারণ এগুলো পড়লে তোমরা এখান থেকে সকল ইম্পর্টেন্ট কোয়েশন পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে দেবে এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর কমেন্ট করে বলবে কী কোন সাবজেক্টের ভিডিও দরকার তোমরা বলেছো এমআইএল এস এম এস আমি দিয়ে দেবো তারপরে ভিডিও এমএল এস এম এস বাংলা থাকলে বাংলা সকল সাবজেক্টের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে আনসার সহিত কমন করে বলবে হ্যাঁ সবগুলা করবে আশা করি কমন পাবই পরীক্ষায় 2024 সোশ্যাল সায়েন্স 100% কমন দেখো ও সময় একটি মানচিত্র আকো এবং নিচে দেওয়া যে কোনো দুটি নাম সহ বসো ও সময় সবচেয়ে জনবহুল নগর তারপরে কি আছে বোকাজন কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান যে কোনো যেকোনো বলবে দেখো এটা হলো গুহাটি কাজিরাঙ্গা এ নম্বর কি দেখো সবচেয়ে জনবহুল নগর মানে গুহাটি গুহাটিটা এরকম অসমের ম্যাপটা আঁকবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেবে গুহাটি কোন জায়গাতে দেখেছো তোমরা এ নম্বর এ দেওয়া আছে জনবহুল আর বি নম্বর হইল বোকাজন এখানে বোকাজন আছে এখানে হইল কাজী রাঙ্গা অসমের নকশা এরকম আঁকবে পেন্সিল দিয়ে এটা দেখো অসমটি মানচিত্র আঁক এবং নিম্নিত পর্যন্ত স্থানে বসা অসমের সবচেয়ে বেশি শোধন ক্ষমতা থাকা তেল শোধনাগার একটি সংহত আন্তঃগাঁথনী কেন্দ্র খাদ্য প্রস্তুতকরণ কেন্দ্র দেখো অসমের সবচেয়ে বেশি শোধলক তেল শোধনাগার হইলো নুমলিগড় শোধনাগার আর একটি সংহত গাঁথনি উন্নয়ন কেন্দ্র হইলো আর খাদ্য প্রস্তুত করার উদ্যোগ হল ছগাঁও দেখো শিলাপাথর কোন জায়গাতে ছগাঁও কোন জায়গাতে আছে সিঁদো আছে আর লুমড়িগড় কোন জায়গাতে এখানে লুমড়িগড় এ নম্বর দেওয়া পয়েন্ট করা আছে দেখো আর ছাও এখানে আর এটা হল শিলাপাথর তারপরে দেখো অসমের একটি মানচিত্র আকো এবং সেখানে নিচে দেওয়া অসমের রাজধানী উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর ডিমা হাসও জেলার কয়লা থাকা গ্যানস্থানটি দেখো দেখো অসমের রাজধানী হল দিশপুর কোথায় অবস্থিত এ নম্বর দেওয়া এখানে আছে ঠিক আছে উত্তর পূর্ব ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর লোকপ্রিয় গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দর কোন জায়গাতে বিখীনাথ বরদলই বিমানবন্দর আর ডিমা হাসার জেলা কয়লা পাওয়ার স্থান হলো উংরাংশু উংরাংশু কোন জায়গাতে সি নম্বর এটা হলো উংরাংশু কয়লা পাওয়ার স্থান কয়লা পাওয়ার স্থান তারপরে গোপীনাথ বরতলি বিমানবন্দর আর হলো দিশ পড়লো অসমের রাজধানী উত্তর পূর্ব দক্ষিণ এরকম অসমের মানচিত্রটা দেবে তারপর দেখো অসমের একটি মানচিত্র আঁকবো এবং সেখানে দুটি স্থান দেখাও জৈব প্রযুক্তি পার্ক পৃথিবীর বিখ্যাত নদী দ্বীপ আর অসমের দ্বিতীয় জনবহুল নগর তারপর দেখো জৈব প্রযুক্তি পার্ক উত্তর গুহাটি পৃথিবীর দীর্ঘতম পৃথিবীর বিখ্যাত নদী মাজুলি অসমের দ্বিতীয় জনবহুল নগর হলো শিলচর তারপর দেখো গুহাটি এখানে দেবে জৈব প্রযুক্তি পার উত্তর গুয়াহাটি গুয়াহাটি কোন জায়গা উত্তর গুয়াহাটি এখানে উত্তর গুয়াহাটি লেখা আছে বি নম্বর ভিতি রিগো বাজুলি বাজুলিটা এই ব্ল্যাক যেটা আছে এর মধ্যে এখানে হলো মাজুলি আর অসমের দ্বিতীয় জনবহুল নগর শিলচর শিলচরটা কোন জায়গা সি আছে এটা হলো এই জায়গাটা হলো শিলচর এই জায়গাটা কি শিলচর তারপরে অসমের একটি মানচিত্র আঁকো সেখানে সবগুলো একটু পড়ে নেবে ঠিক আছে অসমের পাম্প পাওয়ার স্থানটি চা উদ্যোগ পার্ক রপ্তানি বৃদ্ধি উদ্যোগিক পার্ক অসমে ফেল পাওয়ার স্থান হল হামিম কামরূপ গ্রাম্য চা উদ্যোগিক পার্ক হল ছগাঁও রপ্তানি উদ্যোগিক পার্ক হল আমিনগাঁও দেখো এ নম্বরটা হলো হামিম

পপুলার সিটি গোহাটি গোহাটি এখানে তারপরে বি নম্বরটা হলো বোকাজান আর কাজিরাঙ্গা হলো সিম যে কোনো দুইটা লাগবে এরকমভাবে মেপ আসবে তারপর দেখল হা দা রিফাইনারি হ্যাভিং দ্য হাই রিফাইনারিং ক্যাপাসিটি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি দেখে নো কোন জায়গাতে আছে এটা হলো এ নম্বর এ নম্বরটা ঘোটা এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া ডিমা হাসাও কয়লা ইস ফাউন্ড ক্যাপিটাল অফ দিশপুর দিশপুরটা কোন জায়গাতে এটা দিশপুর আসামের রাজধানী দিশপুরটা এখানে বি নম্বরটা হলো গোপীনাথ বরদলই এয়ারপোর্ট আর উমরাংশ উমরাংশ হলো সি নম্বর যেটা বলেছে রিভা আইল্যান্ড সেকেন্ড লার্জেস্ট পপুলার সিটি অফ আসাম দেখো বায়োটেকনিক পার্ক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি ক্যাম্পাস অফ নর্থ গোহাটি হলো এটা এখানে এ নম্বর নর্থ গুয়াহাটি ওয়াল রিভার আইসল্যান্ড হলো বি নম্বর মাজুলি সেকেন্ড পপুলার সিটি হওয়া শিলচর এটা হলো সি নম্বর তারপর নেক্সট দ্য প্লিজ অফ আসাম হোয়ার ফিল পেয়ার হ্যাজ ফাউন্ড এরপর টি ইন্ডাস্ট্রি পার্ক দেখে কামরূপ কামরুক রুরাল এখানে এ নম্বরটা এটা 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 বি সি সবগুলা ম্যাপ আমি দিয়ে দিয়েছি এখান থেকে ম্যাপ পরীক্ষাতে তোমরা মার্কস পেয়ে যাবে ভিডিও দেখা মাত্র সবাই বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং এগুলো প্র্যাকটিস করে যাবে কালকের পরীক্ষাতে সোমবার দিন যে পরীক্ষা আছে সেটা পরীক্ষাতে তোমরা আসার মেপ এখান থেকে কমন পেয়ে যাবে